হ্যালো, শুভ সকাল সবাইকে। নতুন দিন সবার খুব ভালো কাটুক। কালকে গেছে জামাই ষষ্ঠী, আর আজকে আমি এই বাড়িতে এই প্রথম সম্পূর্ণ একা রয়েছি। তার কারণ হলো, তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম যে বাবার সেকেন্ড রাউন্ড ট্রিটমেন্টের ফার্স্ট প্রসিডিওরটা হবে অ্যাপোলো থেকে, তো আজকে সেই ডেট। সেজন্য সোনামা আরও বাবাকে নিয়ে ওই সকাল 6:15 নাগাদই বেরিয়ে গেছে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি দুদিন আগে বাবাকে পেট সিটি করাতে ওইদিকেই নিয়ে গিয়েছিলাম। আর আমি ফোর হুইলারে একদমই ট্রাভেল করতে পারি না, মানে হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টাটা তার বেশি একেবারেই পারি না। তো আগের দিন গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, আমি প্রায় 8-9 ঘন্টা জলও খাইনি, কোনো খাবারও খাইনি, আমার এতই কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমি ডিসিশন নিলাম যে আমি আর আজকের দিনে যাব না, কারণ একটা ট্রিটমেন্টের জন্য একজন পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যদি আমি নিজে পেশেন্ট হয়ে বসে থাকি তো সেটা খুবই প্রেশারের ব্যাপার। তাই জন্য ওরাই গেছে, কেউই আমাকে একদমই একা রেখে যেতে চাইছিল না অ্যাজ ইউজুয়াল। বাট আমি যে সারাদিনই একা থাকবো তা কিন্তু নয়, স্মৃতি আসছে, স্মৃতি থাকবে আমার সাথে, মানে স্মৃতিকে রেখে দিয়ে তারপরে আর কি ওরা নিশ্চিন্তে যেতে পেরেছে। তো এখন প্রায় 8:30 বাজে, ওরা যাওয়ার পর আমার আর ঘুম টুম হয়নি। এখন মোটামুটিভাবে আমার সকালের যা যা কাজ ছিল সেগুলো সেরে টেরে আমি বসে আছি। তো চলো দেখি নতুন বাড়িতে একা একা আমার কেমন কাটে, আমি নিজেও দেখি আর তোমরাও দেখো আমার সাথে সাথে। একা একা রয়েছি যেহেতু, চা খেতে আমার একটু ইচ্ছা করছে না আজকে, তাই ভাবলাম একটু কফি বানিয়ে খাওয়া যাক। এই যে আমার কফি একদম রেডি। সোনামা একটু আগে ফোন করেছিল, করে বললো যে তুই একটু চাটা কিছু খা, মানে আমি ভুলেই গেছি যে চা বা কফি এই জাতীয় জিনিস কিছু খাওয়া যেতে পারে আর কি। তো সোনামা মনে করালো, তো দেখলাম কফি রয়েছে একটুখানি, ভাবলাম একটু কফি খাই, একা একা কি আর করবো। খুব একটা বেশি বাসন জমেনি, কারণ যেহেতু কালকে আমরা ছিলাম না, তবে আমি কটা বাসন এখানে তুলে নিলাম মাজার জন্য, কারণ আমার রান্না করতে এগুলো লাগবে। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু চাউমিন বানাবো, কারণ আমাদের স্মৃতি রানী চাউমিন খেতে খুবই ভালোবাসেন। সেই জন্য ভাবলাম চটজলদিতে আর দুজনের জন্য কি বানাবো এটাই বানানো যেতে পারে। ব্রেকফাস্ট রেডি হয়েছে, আমাদের স্মৃতি রানীও চলে এসেছেন, ওনার টাইমিংটা খুবই ভালো আর কি। আর স্মৃতি রানী একা না, তার আগে জানো রানী পিসিও চলে এসেছে, দিয়ে কাজ টাজ মানে যা আর কি বাসন ছিল ওইটুকুই কাজ টাজ করে চলে গেলো আর কি, করা যাবে কিছু করার নেই। তো এখন আমরা খেতে বসেছি, আর স্মৃতি বলছে এখন মুখ দেখাবো না, কারণ আমি একদম রোদে ঘুরে ঘুরে এক্সহস্টেড হয়ে গেছি, আমি স্নান করে তারপর মুখ দেখাবো। এইদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, আর বানাবো হচ্ছে পনিরের তরকারি আর ডালের সাথে পাঁপড় ভাজা, এটাই হচ্ছে আজকে আমাদের মেনু, আমাদের দুজনের আর কি। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, বিউলির ডাল, আর এদিকে রয়েছে পনির যেটা কাটা হয়ে গেছে, পনিরের মশলাও হয়ে গেছে, পনিরের আলু কাটাও রেডি। এবার জাস্ট ডালটা রেডি করো, মানে সম্ভার দেবো আর কি।
আপনি কি সারাদিন বইতেই মুখ গুজে রাখবেন না খেতে যাবেন? দেখতেই তো পাচ্ছি এসে থেকে পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। মাঝখানে পড়ছিলাম, মাঝখানে একটু পড়ছিলাম, তারপরে হচ্ছে স্নান করে এসে হাওয়া খেলাম, তারপরে কটা বাজে দেখেছো? দুটো বেজে গেছে, চলো খেতে চলো। হ্যাঁ চ চ, খিদে পেয়েছে। সেই কলেজ গার্লদের মতো দেখো বই নিয়ে বসেছে। বলছি চলবে তো? হ্যাঁ দৌড়াবে দৌড়াবে। ঠিকঠাক আছো তো? হ্যাঁ একদম। আচ্ছা দাঁড়া আমিও আসছি। নে হয়েছে বাবা। উফ, কে যে কোথায় যাচ্ছে আমি বুঝছি না। যাই হোক, গুড ইভিনিং। অনেক কনফিউশনের পর এই যে টুকি মারছে। যাই হোক, এটাই ঠিক হলো যে আমি এখন স্মৃতির সঙ্গে যাচ্ছি স্মৃতিদের বাড়িতে। অ্যাকচুয়ালি ওখানে বাবার হয়ে গেছে, কিন্তু ওরা হয়তো এখনও বেরোয়নি বা এখনও কিছু প্রসিডিওর আছে, সেগুলো মিটতে মিটতে অনেকটাই টাইম লাগবে। তো এখন প্রায় 7টা বাজে, ওদের হয়তো আস্তে আস্তে 10টা কি তারও বেশি হতে পারে। তো সেই জন্য সোনামা ফোন করে বললো তুই একা বাড়িতে থাকিস না, নয় কাউকে ডেকে নে, আর নয় তো স্মৃতির সাথে ওদের বাড়িতে যা, আমরা আসার সময় তোকে তুলে নেবো ওখান থেকে। তো সেই জন্য আমি আর স্মৃতি এখন ওদের বাড়িতে যাচ্ছি। তো একা একা আমার আজকে মানে অর্ধেক একা আর অর্ধেক দোকা। দিনটা কেমন কাটলো সেটা তোমরা দেখতেই পারলে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট, গুড বাই।